কলমের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। এতটা সময় পেরিয়ে কলম বদলেছে তার রূপ, বদলেছে রং। তবে প্লাস্টিকের আদিকে যখন কলমের সমারোহ, ঠিক তখনই কাগজের তৈরি পরিবেশ বান্ধব কলম নিয়ে হাজির হয়েছেন খুলনার মাহমুদুল হাসান রিফাত। আজ আমরা এসেছি মাহমুদুল হাসান রিফাতের কাছে, তার কাছ থেকে শুনবো এই কলমের পেছনের গল্প। কলমটা সম্পূর্ণ কাগজের তৈরি এবং এখানে আমার কিছু বীজ, 12 মাস বা 6 মাসে যে বীজগুলো আছে সেগুলো ইনস্টল করা রয়েছে। যখন এই কলমটার কালি শেষ হয়ে যাবে তখন জাস্ট আপনি যদি ফেলে দেন আর বা উল্টাভাবে পুঁতে দেন, তাহলে দেখবেন যে এখান থেকে আমার যে গাছের বীজ আছে এখানে 3টা 4টা বীজ দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আপনার গাছগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটা ড্যামো আমি আপনাকে দেখিয়েছি যে এই যে আমার গাছ আর এখান থেকে কিন্তু আমার বীজটা এখানে হয়েছে, গাছটা হয়েছে। আর এই কলমটা যেহেতু কাগজের তৈরি, আপনাদের কোশ্চেন থাকতে পারে আমার হাত যদি ঘেমে যায় তাহলে তো আমার কলমটা যেহেতু কাগজের ছিঁড়ে যেতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে কিন্তু 18টা প্রলেপ দেওয়া আছে, সেটা হচ্ছে 5 থেকে 6 মিনিট বা 8 মিনিট যদি কোনো পানির স্পর্শে যদি আসে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কিছুই হবে না। এটা আমি নিজে পরীক্ষিত, যার কারণে আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি। আর এটা যখন আবার আরও কোশ্চেন করতে হবে, যেহেতু 18 প্রলেপ আছে তাহলে এই কীভাবে এটা পানির ভিতরে ঢুকবে আর কীভাবে গাছ হবে, যখন আপনি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা যখন এটাকে ভিজিয়ে রাখবেন তখন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখানে ভিজে যাবে এবং গাছ যখন বীজগুলো যখন ভিজে যাবে তখন কিন্তু এখান থেকে গাছ হওয়ার সম্ভাবনাটা 90% থাকছে। কলম তৈরির চিন্তাভাবনা কোথা থেকে আসলো? কলম তৈরির চিন্তাভাবনা এখান থেকে আসে, যেহেতু আপনি দেখছেন যে আমাদের বাংলাদেশ উন্নয়ন হচ্ছে এবং প্লাস্টিকের ব্যবহারটা ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু আমার এই কলমটা তৈরি করা। আর সেখান থেকে আমার মানে আমার ইচ্ছা আর একটা ছিল যে আমাদের যে মাননীয় জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে কোনো একটা স্থান শূন্য থাকবে না, সব স্থানেই কিন্তু আপনার শস্য দানা ফুটাতে হবে। এখান থেকে কিন্তু আমার মানে আবিষ্কারের জিনিসটা, মানে আবিষ্কারকে এটা আগেও তৈরি করা হয়েছে, সেখান থেকে আমার ইচ্ছাটা তৈরি হয়েছে কলম তৈরি করার। আর আমি এটা মূলত তরুণ সমাজদেরকে নিউজ দিতে চাচ্ছি। দেখেন আমার কলমের কিন্তু একটা আলাদা নাম রয়েছে, সেভ ইয়োর আর্থ। সেভ ইয়োর আর্থ এই নামটা দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা তরুণ সমাজকে নিউজ দিতে চাচ্ছি যে আমাদের দেশ এবং আমাদের পৃথিবী আর্থ থেকে আমরা যেন বাঁচাই। যেহেতু এই কলমের কাঁচামাল হিসেবে 95% কাগজ, সেহেতু এটি সহজেই পচনশীল এবং পরিবেশের জন্য উপকার। বিলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।